মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে দীর্ঘদিন যাবৎ বেহাল রাস্তার সংস্কারের জন্য অনুদান পেয়ে বেশ আনন্দিত স্থানীয় এলাকাবাসী উঁচু নিচু কাঁচা রাস্তা সংস্কারের জন্য দীর্ঘদিন যাবৎ চেষ্টা করে আসছিলেন তারা অবশেষে জেলা পরিষদের উদ্যোগে মোল্লাকান্দি ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামের এই রাস্তাটি নির্মাণ কাজ শুরু হওয়ায় অনুমোদন পেল বারোশো ফুট দীর্ঘ এবং সাত ফুট প্রস্থ বিশিষ্ট রাস্তাটি কাঁচা হওয়ায় বিভিন্ন সময় জনগণের দুর্ভোগের কারণ ছিল অনেক দিনের দাবি ছিল এলাকাবাসীর রাস্তাটি সংস্কারের অবশেষে জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন আহমেদের সহায়তায় ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সুহেলের উদ্যোগে রাস্তাটি সংস্কারের কাজ শুরু হওয়ায় অনুমতি পেল রাস্তাটি সংস্কারের কাজে বরাদ্দ ধরা হয়েছে মোট পাঁচ লক্ষ টাকা এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণে জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ও উপজেলার ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন দীর্ঘদিনের দাবি জনদুর্ভোগের কারণে এই রাস্তাটি সংস্কার করা ছিল সময়ের দাবি রাস্তাটি সংস্কারের অনুমোদন হওয়ায় এলাকার যুবক বৃদ্ধসহ সকলেই সন্তুষ্টি প্রকাশ করেছেন মুলাগানি ইউনিয়নের মুলাগানি গ্রামে অনেকদিন পরে একটা জনতা মহদিন সাহেব আমাদের টেন্ডারের মাধ্যমে রাস্তা দিয়েছেন সেই রাস্তাটা পেয়ে মূলাকান্দিবাসী হিসাবে আমরা সবাই তাকে ধন্যবাদ জানাই আমাদের গ্রামে কোনো দিন রাস্তা হয় নাই আমাদের সুহেল ভাই এবং আলহাজ মহুদ্দিন সাহেবের পক্ষ থেকে যে রাস্তাটা আসছে আমরা ওনাকে স্বাগতম এবং আনন্দর সাথে আর অভিনন্দন জানাই মাননীয় জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মহুদ্দিন সাহেব এবং ভাইস চেয়ারম্যান সুয়েল ভাই দুজনকেই অসংখ্য ধন্যবাদ এবং এই সাথে আমরা আশাবাদ ব্যক্ত করি আমাদের গ্রামের বাকি যে কাজগুলো এবং যেগুলো লেখিংস আছে সেগুলো করার জন্য তাদের সহায় সবসময় আমাদের উপরে থাকবে হাবিব হাজারি নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি মুন্সিগঞ্জ